আগামী 18ই নভেম্বর আমার একটা নতুন ছবি রিলিজ করছে ওগো বিদেশিনী, যেটা থিয়েটারে রিলিজ করছে। তো প্লিজ তোমরা সকলে বন্ধু বান্ধব মিলে সকল জায়গায় দেখার মতো ছবি কলকাতা তারা অ্যাকশন মুগুলে এগিয়ে যায়। এই গাইস, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আমরা গৌরাঙ্গডিপ দিকে যাবার জন্য বেরিয়ে পড়েছি। সেখানে ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে আর বিশেষ অতিথি হিসাবে থাকছে পূজা ব্যানার্জি, যিনি কিনা অভিনেত্রী। হয়তো তোমাদের মধ্যে অনেকেই চেনো, চিনে তো থাকবে। এখন আমরা কাপিস্টার কাছে দাঁড়িয়ে রয়েছি, রোড সাইডে আছি, ডাইরেক্টলি গৌরাঙ্গডিপ দিকে যাব এবং সেখানে খেলা হবে, অনুষ্ঠান হবে, সব কিছুই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো সঙ্গে থেকো, ডাইরেক্টলি চলো তাহলে গৌরাঙ্গডিপ গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গৌরাঙ্গডি ময়দানের কাছাকাছি, আর প্রচণ্ড পরিমাণ ভিড় থাকার কারণ এটাই যে এইখানে বাইরের থেকে টিম আসছে খেলতে। আমি যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে সামনে গিয়ে। এই যে ঢোকার গেট, তো সামনে যাওয়া যাক। আর পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে, ভিড় প্রচণ্ড পরিমাণ থাকে প্রচুর লোক। গেটের সামনে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন বিধান মুখোপাধ্যায় প্রবেশ করছেন। লোন ছেড়ে দিয়ে আলো, তার মানে এবার স্টার্ট হবে খেলা, কি তাই? তো দেখাই যাচ্ছে না। এখন মাঠের মধ্যেই ওয়েট করছি যে পূজা ব্যানার্জি অভিনেত্রী আসবে। ফাইনালি চলে এসেছে, এই গেটের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভিড়, সবাই বুঝতে পারছো সেলফি বা ফটো তোলার জন্য ব্যস্ত। এই ফুটবল টুর্নামেন্ট আপনাদের ভালোবাসার, এই ফুটবল টুর্নামেন্ট আপনাদের সকল আবেগে জ্ঞাপন করা হচ্ছে। এভাবে আপনি মনোরঞ্জন করে যান আপনার বাঙালি বাঙালি তার চর্চার অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিয়াল। আমাদের আগে একজন বন্ধু বললেন আপনারা দেখেছেন মহানগরী আমাদের প্রিয় বিধায়ক সুবিধা, এভাবে আপনারা অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, সবাইকে ভালো তো অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং খুব ভালো লাগছে, এত সুন্দর একটা খেলা চলছে, এত সুন্দর একটা কোনো কিছু মুহূর্ত যখন আমরা পেয়ে যাই, যেখানে আমি একটা ছোট্ট বাহানা হয়ে যায় যে আমাদের দর্শক বন্ধুদের সাথে সামনাসামনি দেখা করার একটা সুযোগ হয়ে ওঠে। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই ভীষণ ভালো লাগে সেটা, এবং সবাই খুব ভালো থাকবে। এবং এই কোভিডের পর এরকম একটা সিচুয়েশন দেখতেও খুব ভালো লাগে, যেখানে প্রত্যেকে আমরা সুন্দরভাবে আবার আপনাদের সাথে এভাবে মজা করছি। অভিনেতাদেরকে তোমরা এত ভালোবাসো, এটা 18ই নভেম্বর আমার, এটা এই নভেম্বর, এই আগামী 18ই নভেম্বর আমার একটা নতুন ছবি রিলিজ করছে ওগো বিদেশিনী, যেটা থিয়েটারে রিলিজ করছে। তো প্লিজ তোমরা সকলেই বন্ধু বান্ধব মিলে সকল জায়গায় দেখার মতো ছবি, তোমরা সকলেই গিয়ে অবশ্যই থিয়েটারে দেখো। থ্যাংক ইউ স্যার। জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা, যে মানুষটিকে আমরা সিনেমার পর্দায় দেখেছি, সেই মানুষটি আমাদের মধ্যে উপস্থিত।
অঙ্কু সাথে কলতালি দিয়ে তাকে অভিনন্দিত করো। বাংলা রূপালী জগতের জনপ্রিয় দেবনায়ক, জীবনের আইকন পিন্টু। পিন্টু একবার আসবে সবাইকে গুড মর্নিং। আজ সকালে আবার আমি ব্লগটা শুট করছি, কাল রাত্রে ওই প্রায় 6:30 কাছাকাছি সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেছিলাম, তাই আর শ্যুট করা হয়নি। কালকে তোমরা দেখলে পূজা ব্যানার্জি তিনি আসেনি, অঙ্কুশ এসেছিল। কিন্তু অঙ্কুশ আসার কারণটাও আমি ঠিক জানতাম না যে হ্যাঁ অঙ্কুশ আসবে। একটা পোস্টার ছিল, সেখানে লেখা ছিল যে শুধু পূজা ব্যানার্জি তিনি আসছেন। তো দেখলাম যে হ্যাঁ পূজা ব্যানার্জি আসেনি, কিন্তু অঙ্কুশ এসেছে আর তার সাথে আরেকজন এসেছিল ওইখানে, তোমরা তো দেখতেই পেয়েছিলে। সো কেন এলো না ওটা তো আমি বলতে পারছি না, সম্ভবত একটা খবর পেয়েছি, জানি না ওটা কনফার্ম কি না, তবে হয়তো ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিলো তার জন্য তিনি আসতে পারেন। আমি জানতাম না এটা, তারপর ওইখানে গিয়ে আমিও দেখলাম আর তোমরাও দেখতে পেলে যে অঙ্কুশ এসেছিলো। আজকের ভ্লগটা আমি বাড়িতে এখন শ্যুট করছি, এন্ড করে দিই। আশা করি তোমরা সকালেই দেখবে এই ব্লগটা, তো লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।